মানে মজাটা কি লাগছে যেখানে যে আমাদের আটজন ডিরেক্টর আছে তারা সবাই যার যার জায়গায় প্রতিষ্ঠিত এবং সবার সাথে দেখা হচ্ছে হয়তো সারা বছরই দেখা হয় না বাট এই যে আমরা টানা যে 15 দিন ধরে আমরা ম্যাচ খেলছি এবং এখানে যারা আছে সবাই খুবই মানে হেল্পফুল আমি যে রাজিন ভাই আছেন ওয়াসিম ভাই আছেন অন্যরা যারা আছেন রতন ভাই তারপর জিহাদ আছেন সবাই কিন্তু অনেক বেশি হেল্পফুল এবং আমরা যে সবার সাথে দেখা হচ্ছে এবং সবাই খেলছি এবং সবাই এতটাই সিরিয়াস আসলে ডিরেক্টররা কিন্তু সবসময় সিরিয়াস এটাই আসলে আবারও প্রমাণিত হয়েছে এবং সবাই মিলে যে খেলছি এখানে কিন্তু সবারই মনে হচ্ছে সবাই জিতবে তার মানে কি সবাই ভালো খেলতে চাচ্ছে এবং আমি মনে করি যে যেটা আমি একটু আগে বললাম যে যে কোনো একটা টিম জিতলেই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগা হবে কারণ আমার নীতিতে এরকম যে সবসময় যে ভালো খেলে এবং যে জেতে তার প্রতি তার জেতা দেখে আসলে আমার আনন্দ হয় আমি আসলে এরকম আমি অন্যদেরটা জানি না তা আমি খুবই হ্যাপি কারণ নারী ডোমিনেট করছে সব ছেলেদের সাথে সে ক্যাপ্টেন এটা আসলে মুখে না বললো আমি একটা ভাইব বুঝি যেহেতু আমি একজন ডিরেকশন কেউ এটা খুবই অ্যাপ্রিশিয়েট করেছে কেউ হয়তো পছন্দ করেনি বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে বেশিবার রিচার্জ বিকাশ করো বিশ্বকাপ টিকিট জিত সেই জায়গা থেকে আসলেই সব জায়গায় চলতে গেলে মেয়েদের একটা বাধা আসে এবং সেই বাধাটাকে মানে ছাপিয়ে সামনে যাওয়াই হলো আমার উদ্দেশ্য কারণ আমি সবসময় ফাইটার আমি সবসময় আমার মনে হয়েছে আমার 22 বছরের ক্যারিয়ারে যেখানে কালকে সবাই কেক কেটেছে আমি খুবই প্রাউড ফিল করেছি এবং এই যে 22টা বছর গেল এখানে কিন্তু আমি মানে আরাম করে আসিনি অনেক প্রতিবন্ধকতা থেকেছে হাসি কান্না সুখ দুঃখ অপমান অবজ্ঞা সাপোর্ট সব কিছুই পেয়েছি সেই জায়গা থেকে আমি যেহেতু মেয়ে এই জন্য আমার টিমের প্রতি সবার আমার দিকে নজর হতে পারে